নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন। এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি চাকরির খবরের ভিডিও নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের দুটি দপ্তরে নিয়োগের জন্য দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একটি নেওয়া হবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং অপরটি নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো কোন কোন পদে নিয়োগ করা হবে, আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স কত লাগবে, কীভাবে আবেদন করতে হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি বলবো সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে। দেখুন সম্পূর্ণ ভিডিওটি। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত ধরনের সরকারি চাকরির খবরগুলি ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন পরবর্তী চাকরির খবরের নোটিশ সবার আগে পাওয়ার জন্য। আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলবো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে নিয়োগের কথা। ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার আন্ডার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006। পদের নাম ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 1 আগস্ট 2019 থেকে। ওয়েবসাইটটি www.wbhrb.in। আবেদন করবার শেষ তারিখ 13 আগস্ট 2019 রাত 8টা পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা, এখনই আবেদন করা যাবে না, 1 আগস্ট থেকে অনলাইন আবেদনের লিঙ্কটি ওপেন হবে। এবারে বলবো পে স্কেল সম্বন্ধে। 9,000 টাকা থেকে 40,500 টাকা, সঙ্গে গ্রেড পে 4,700 টাকা এবং সঙ্গে অন্যান্য ভাতাগুলোও যুক্ত হবে। মোট শূন্যপদের সংখ্যা 13টি। ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদের বিভাজন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এবারে বলবো শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি বা ডেয়ারি টেকনোলজি বা বায়োটেকনোলজি অথবা অয়েল টেকনোলজি অথবা এগ্রিকালচার সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্স বা বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি নিয়ে ডিগ্রি অথবা কেমিস্ট্রি নিয়ে মাস্টার ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আরও অনেক সাবস্টিটিউট অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। বয়স, প্রার্থীর বয়স হতে হবে 1 জানুয়ারি 2019 হিসেবে 21 বছর থেকে 36 বছরের মধ্যে। তবে পশ্চিমবঙ্গের তপশিলি, ওবিসি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সরকার নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এরপরে আবেদন ফিস সম্বন্ধে দেওয়া আছে। অনলাইনের মাধ্যমে আবেদন করবার সময় আবেদন ফিস বাবদ দিতে হবে 210 টাকা। GRIPS অর্থাৎ গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমের মাধ্যমে টাকাটি জমা দিতে হবে। মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট বা অন্য কোনো পদ্ধতিতে আবেদন ফিস গ্রহণ করা হবে না। আবারও একবার বলি, অনলাইনের মাধ্যমে আবেদনের লিঙ্কটি ওপেন হবে 1 আগস্ট 2019 থেকে। আবেদন করবার শেষ তারিখ 13 আগস্ট 2019 রাত 8টা পর্যন্ত। বন্ধুরা, এর আগে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে 8,159 জন নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বর্তমানে অনলাইনের মাধ্যমে তার আবেদন করা যাচ্ছে। এই সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। না দেখে থাকলে ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। এবারে চলে এসেছি 2 নম্বর চাকরির খবরটিতে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমেই বলা আছে একটি গুরুত্বপূর্ণ তথ্য, প্রার্থীকে বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। ডায়ালিসিস টেকনিশিয়ান গ্রেড 3 ইন দ্য ডাইরেক্টরেট অফ ESI MB স্কিম আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের অধীনে নিয়োগ করা হবে। পদের নাম ডায়ালিসিস টেকনিশিয়ান, গ্রেড 3 পদে। বেতন পে ব্যান্ড 2 অনুযায়ী 5,400 টাকা থেকে 25,200 টাকা, সঙ্গে গ্রেড পে 2,900 টাকা। শিক্ষাগত যোগ্যতা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অথবা সমতুল্য কোনো প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে ডায়ালিসিস টেকনিশিয়ানের 2 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আরও কিছু সাবস্টিটিউট অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। প্রার্থীর বয়স হতে হবে 1 জানুয়ারি 2019 হিসেবে 40 বছরের মধ্যে। আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। আবেদন ফিস বাবদ দিতে হবে 110 টাকা। অনলাইনের মাধ্যমে আবেদন ফিস জমা দেওয়া যাবে। 16 জুলাই 2019 থেকে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনপত্র জমা দেওয়া এবং আবেদন ফিস জমা দেওয়ার শেষ তারিখ 5 আগস্ট 2019। বন্ধুরা, ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দুটি নিয়োগের জন্য
দুটি আলাদা আলাদা ওয়েব পেজে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কগুলিতে ক্লিক করলে একটি করে ওয়েব পেজ ওপেন হবে। সেখানে নিয়োগগুলি সম্বন্ধে বিস্তারিত বিবরণ টেবিল ফরম্যাটে দেওয়া আছে, আর দেওয়া আছে পিডিএফ ফরম্যাটে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিঙ্ক এবং অনলাইন আবেদনের লিঙ্ক। যে সমস্ত দর্শক বন্ধুরা আবেদন করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ার পর তবেই আবেদন করুন। বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ হয় তবে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।